উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা সাথে আরও উল্লেখ করেছেন যে স্বামী স্ত্রী তারা উভয়ে লিপ্ত হতে পারবেন কিনা জানালে উপকৃত হব স্বর্গ দিনী ভাই বিশেষ করে উলঙ্গ হয়ে গোসল করা নিয়ে ওর আমাদের কিছু কথা রয়েছে কেউ কেউ বলেছেন যে উলঙ্গ না হওয়াই ভালো তথা এটি লজ্জার বা শালীনতার খেলাফ আর কেউ কেউ বলেছেন ভিতর্গত হয়ে প্রসঙ্গ এটি যার যেভাবে ভালো লাগে সেভাবে গোসল করবে কেননা শরীয়ত হলো এমন যেটি আদেশ এবং নিষেধ এর মাঝে যে জিনিসগুলো থেকে থাকে এটি ধর্তব্য নয় কেউ যদি শরীয়ত মনে করে করে তাহলে অবশ্য দলিল প্রয়োজন হবে আর যদি শরীয়ত না মনে করে তাহলে এর বাধা নিষেধ নাই। তথা কেউ যদি এ কথা বলত যে টয়লেটে উলঙ্গ হয়ে গোসল করলে সব বেশি পাওয়া যাবে তাহলে তিনি সেটিকে শরীয়ত মনে করেছেন অতএব দলিলের প্রয়োজন হবে যেহেতু এ ধরনের কিছু মনে করেন না স্বাভাবিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য উলঙ্গ হয়ে গোসল করা হয় এতে তেমন কোনো সমস্যা নাই কেউ যারা বলেছেন যে না এটি লজ্জার খেলাফ বা একজন লজ্জাশীলের উচিত হলো সুন্দরভাবে কাপড় চোপড় পরে সে গোসল করবে না এই কথাও অনেক সময় গ্রহণযোগ্য নয় বরং আমাদের শরীয়তের দলিলটি গ্রহণযোগ্য দ্বিতীয় প্রসঙ্গ থাকলো স্বামী স্ত্রীর মিলনে লিপ্ত হওয়া সেখানেও কোনো বাধা নিষেধ নাই যে সেখানে করলে কাপড় রাখতে হবে না ঠিক নয় এ ধরনের কোনো যদি বাথরুম এ ধরনের প্রশস্ত হয় এবং সেখানে মানে বাউন্ডারি চার দেওয়াল সুন্দর হয় পরপুরুষ বা পর তাদেরকে না দেখে তাহলে এত কোনো বাধা নিষেধ নেই বিশেষ করে স্বামী স্ত্রীর বৈধ মিলনের যে দোয়া রয়েছে দোয়া পূর্বে পড়তে হয় তারা যদি উভয়ে পূর্বে পড়ে থাকে এবং এরপরে পরক্ষণে তারা ভিতরে মিলন লিপ্ত হয় এতেও কোনো বাধা নিষেধ নাই এই বিষয়গুলো সম্পূর্ণ ব্যক্তির উপর নির্ভর করে ব্যক্তি যদি মনে করে করতে পারে সেটি তার ইচ্ছা এই ক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আসেনি অল্লাহ তাল আলম